যোৱাকালি এটা বৃহৎ অপারেশন হল, অপারেশনটা অনুসন্ধান আজি তিন চারিদিনের পর করে আসল, আসাম মেঘালয় বর্ডারের পর কিছু পরিমাণে কাঠ তারা যাওয়া বলে শুনে আসল। কথাটার বিষয়ে আমি বহু তদন্ত করেছিল, তদন্তর অন্তত আমি গম পালো হয় যা কাটে আর এঠাইত জমা করে গাড়ি লো যায়। সেই সুযোগতে আমি গাড়ির ব্যবস্থা করেছিলাম, কিন্তু গাড়ি ধরব নিল। অবশেষত কালি আমি শিলোক বাখরাপাড়া অঞ্চলত একটা দুই ঠাইত তারমানে জমা করে থাকা কাঠ পাই আমি জব্দ করে দুধনাই খণ্ডমান কার্যালয়ে লই আসব। কি কাঠ এগুলো? এটা গোটেখিনি শাল কাঠে। ইয়ার আনুমানিক মূল্য মোটামুটি ধরো আপনি এক লাখ দশের পর এক লাখ বিশ মান হব আনুমানিক। এটা কাঠখিনি মই স্পটর পর আনি দুধনাই খণ্ডমান কার্যালয় চৌধুরীর নিরাপত্তার ভাবে রাখিল, গাড়িতে আনিল, ছখন ট্রেক্টারে লই আহিল, রাখিছো নিরাপত্তার কারণে। বাকি যাবতীয় যেখানে যা কাম আছে আমার বিভাগের পর করার পিছত সেটা কাম অপশন হবো। গোটেখিনি হালকা আগরপরে তার মই এসপ্তাহ আগরপরে গম পাই আসলো, কিন্তু অনুসন্ধান করে আসলো, কিন্তু আমি গাড়ি ধরব নিল। এটা বলে আমি শুনে আসো গাড়ি লোড করে, লোড করে আর গুছি যায়। আমি বহুদিন চেষ্টা করলো, মোটামুটি এসপ্তাহ মানে চালো, কিন্তু সিআইডি থাকে ইহতর। লাস্টত আমি গম পালো যে এনেকে এনেকে কোথাও মাল নিশ্চয় থাকিব, সেই হিসাবে আমি অনুসন্ধান করে শিলোক বাখরাপাড়াত দুই ঠাইত তারমানে আমি মালখিনি পালো। যোৱাকালি তারমানে দিনের ভাগতে করলো, আমি দশটামান করলো, তেনে আবেলি হল। গাড়িখানে বহুত ছখন গাড়ি আনা আছে, মালও বহুত না, 52 পিস। কিমানমান ইয়াতে আনুমানিক সেফটি সিস্টেমত 150 সেফটিমান হব লাগে, 150। যোৱাকালি এটা বৃহৎ অপারেশন হল, অপারেশনটা অনুসন্ধান আজি তিন চারিদিনের পর করে আসল, আসাম মেঘালয় বর্ডারের পর কিছু পরিমাণে কাঠ তারা যাওয়া বলে শুনে আসল। কথাটার বিষয়ে আমি বহু তদন্ত করেছিল, তদন্তর অন্তত আমি গম পালো হয় যাক কাটে আর এঠাইত জমা করে গাড়িতে লো যায়। সেই সুযোগতে আমি গাড়ির ব্যবস্থা করেছিলাম, কিন্তু গাড়ি ধরব নিল। অবশেষত কালি আমি শিলোক বাখরাপাড়া অঞ্চলত একটা দুই ঠাইত তারমানে জমা করে থাকা কাঠ পাই আমি জব্দ করে দুধনাই খণ্ডমান কার্যালয়ে লই আসব। কি কাঠ এগুলো? এটা গোটেখিনি শাল কাঠে। ইয়ার আনুমানিক মূল্য মোটামুটি ধরো আপনি এক লাখ দশের পর এক লাখ বিশ মান হব আনুমানিক। এটা কাঠখিনি মই স্পটর পর আনি দুধনাই খণ্ডমান কার্যালয় চৌধুরীর নিরাপত্তার ভাবে রাখিল, গাড়িতে আনিল, ছখন ট্রেক্টারে লই আহিল, রাখিছো নিরাপত্তার কারণে। বাকি যাবতীয় যেখানে যা কাম আছে আমার বিভাগের পর করার পিছত সেটা কাম অপশন হবো। গোটেখিনি হালকা আগরপরে তার মই এসপ্তাহ আগরপরে গম পাই আসলো, কিন্তু অনুসন্ধান করে আসলো, কিন্তু আমি গাড়ি ধরব নিল। এটা বলে আমি শুনে আসো গাড়ি লোড করে, লোড করে আর গুছি যায়। আমি বহুদিন চেষ্টা করলো, মোটামুটি এসপ্তাহ মানে চালো, কিন্তু সিআইডি থাকে ইহতর। লাস্টত আমি গম পালো যে এনেকে এনেকে কোথাও মাল নিশ্চয় থাকিব, সেই হিসাবে আমি অনুসন্ধান করে শিলোক বাখরাপাড়াত দুই ঠাইত তারমানে আমি মালখিনি পালো। যোৱাকালি তারমানে দিনের ভাগতে করলো, আমি দশটামান করলো, তেনে আবেলি হল। গাড়িখানে বহুত ছখন গাড়ি আনা আছে, মালও বহুত না, 52 পিস। কিমানমান ইয়াতে আনুমানিক সেফটি সিস্টেমত 150 সেফটিমান হব লাগে, 150। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।